মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গার্ডেন অব সুফিজম প্রিয় দর্শক মন্ডলী আজকে যে এপিসোডটা আপনাদের সামনে উপহার দিতে চলেছি এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত বাটানগর এটা হচ্ছে বাটানগর ফেরিঘাট ঠিক ওপারটা হচ্ছে হাওড়া জেলার সারেঙ্গা আর এপারটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা বাটানগর এই ফেরি ফেরিঘাট থেকে নলপুর যাচ্ছে হীরাপুর নলপুর এই নৌকা এ বোট নৌকায় যাচ্ছে হচ্ছে হিরাপুর নলপুর আসুন আমি যার সঙ্গে এসেছি আমাদের সকলে প্রিয় মাস্টার নুরুল ইসলাম সাহেব স্যার আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত অভিনন্দন শুভেচ্ছা আপনাকেও শুভেচ্ছা অভিনন্দন আপনার যে চ্যানেল গার্ডেন অফ আমি প্রতিনিয়ত দেখি এবং আমি খুব মুগ্ধ অভিভূত হই আপনাদের চ্যানেল এবং সুফিবাদ সাম্প্রদায়িকতা বিরোধী সম্প্রীতি সমন্বয়ের প্রতীক আপনাদের চ্যানেল সবসময় ভারতবর্ষ তথা বিশ্বের মানুষের মধ্যে মৈত্রীর বার্তা বহন করে আনে আমরা যে প্রত্যেকেই ঈশ্বরের সন্তান আমাদের যে প্রথম পরিচয় আমাদের মানুষ মানবতাবাদ সেই শিক্ষা আমাদের সুফি জিম দেয় সেই সূত্রেই আপনার চ্যানেলের প্রতি আমার ভালোবাসা অনুরাগ আপনাদের চ্যানেলের প্রতিনিয়ত শ্রীবৃদ্ধি কামনা করি আপনাদের এই চ্যানেল আরও জনপ্রিয় হয়ে উঠুক এবং আমাদের বিশ্বের এবং ভারতের মানুষের মধ্যে ধর্ম নিয়ে যে হিংসা বিদ্বেষ তার বিরুদ্ধে আপনাদের চ্যানেল যে নীতি ইতিবাচক বক্তব্য মানুষের কাছে নিয়ে যাচ্ছে মানুষের মধ্যে সম্প্রীতি বোধ ভালোবাসা বাড়িয়ে তুলছে সেই ভূমিকাকে খুব আমি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আপনারা আরও আপনাদের চ্যানেলকে বৃদ্ধি করুন আপনার চ্যানেলের শ্রীবৃদ্ধি আমি কামনা করি আমি এম এ পাস করার পর মাত্র তিন দিন বেকার ছিলাম তারপরে বাটানগর উচ্চ বিদ্যালয় একসময় এই স্কুল ছিল দক্ষিণ চব্বিশ পরগনা সেরা পাঁচটা স্কুলের মধ্যে একটা স্কুল এইখানে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল তিন হাজারের উপর সেই স্কুলে আমরা পঁয়ষট্টি জন শিক্ষক ছিলাম তার মধ্যে আমি একমাত্র মুসলিম ছিলাম এইখানকার মানুষের অভিভাবকদের এবং শিক্ষক শিক্ষিকার এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে যে অকুণ্ঠ ভালোবাসা সম্মান শ্রদ্ধা পেয়েছি তা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না এই স্কুলে পাঁচ বছর শিক্ষকতা করার পর উনিশশো উননব্বই এর থেকে তিন কিলোমিটার দূরে মহেশতলা থানার মধ্যেই আকরা কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ে আমি শিক্ষকতায় প্রবেশ করি এবং সেখানে ত্রিশ বছর শিক্ষকতার পর চুক্তির প্রায় ৩৫ বছর শিক্ষকতা সমাপ্ত করে আমি সেখান থেকে অবসর নি স্যার এই যে বাটানগর যেটা ফেরিঘাট ও পাটটা সম্বন্ধে একটু বলুন এই ফেরিঘাট বহুদিনের পুরনো এই ফেরিঘাটের মাধ্যমেই আমাদের দুদিকে যাওয়া যায় একটা হচ্ছে হাওড়া সারেঙ্গা এই যে নৌকাটি দাঁড়িয়ে আছে এটা সারেঙ্গায় যাবে আর কিছুক্ষণ আগেই একটা নৌকা ছেড়ে গেল ফেরি ছেড়ে গেল সেটা হীরাপুর দিয়ে নলপুরে যাবে এই সারেঙ্গা থেকে হাওড়ার ওপারে যে সাউথ ইস্টার্ন রেলওয়ের আবাদা স্টেশন সেখান থেকে হাওড়া বা উলুবেড়িয়া বাগনান মেচেদা বা মেদিনীপুর যে কোনো জায়গায় যাওয়া যায় এই ফেরিঘাট দীর্ঘদিন ধরে ছিল একটু দূরে সেখানে মানুষের খুব অসুবিধা হতো বর্তমানে এই যে যেটিটা হওয়াতে মানুষের বেশ সুবিধা হয়েছে এখানকার মানুষ প্রত্যেকেই হিন্দু মুসলমান প্রত্যেকেই শান্তিপূর্ণভাবে বসবাস করে কোনো দিন এখানে এই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা হয়নি সব সময় মানুষ একে অপরের পাশে থাকে এবং একের উৎসব অন্যের কাছেও আনন্দের উৎসব হয়ে ওঠে প্রিয় দর্শক মন্ডলী এটাই সেই বাটা ইন্ডিয়া লিমিটেড সকলেই জানে যে জুতোর কারখানা সেই বিখ্যাত বাটা বাটানগর বাটা জুতোর কারখানা থ্যাংক ইউ ফর ভিজিটিং আস এই যে রোডটা দেখছেন এটা বাটা মোর হয়ে সামনে হচ্ছে বাটার জুতোর কারখানা সেই বিখ্যাত বাটা ইন্ডিয়া লিমিটেড বাটার জুতোর কারখানা রাস্তাটা আসছে ফেরিঘাট হয়ে অর্থাৎ বাটা ফেরিঘাট হয়ে বাটা স্কুল তারপর রাস্তাটা যাচ্ছে বাটা মোড় ঠিক রাস্তার পাশেই হচ্ছে আর সামনের রাস্তাটা যাচ্ছে বাটা স্কুল বাটা স্কুল থেকে বাটা মোড় আমরা বাটা স্কুল পেরিয়ে বাটা ফেরিঘাটে গেলাম তারপর প্রিয় দর্শক মন্ডলী দেখালাম আপনাদের সেই বিখ্যাত বাটা নগর মানে জুতোর যে কারখানা বা স্যার আপনি কোন সাবজেক্টের উপর পিএইচডি করেছেন আমি পিএইচডি করেছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর পল্লব সেনগুপ্তের আন্ডারে আমার ডক্টরেটের বিষয় ছিল পঞ্চরস আলকাপ এই আলকাপ একটা জনপ্রিয় লোকনাট্য মাধ্যম এই আলকাপের মধ্য দিয়ে হিন্দু মুসলিম সব ধর্মের শিল্পীরা মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সমন্বয় ভাবনা তুলে ধরেন সেই সঙ্গে মানুষের জীবনের যে দৈনন্দিন সমস্যা যে সংকট সেই ব্যাপারেও তারা গুরুত্বপূর্ণ বার্তা দেন এই অর্থে অন্যান্য লোকনাট্য যেমন গম্ভীরা পালাটিয়া খন ইত্যাদি যে লোকনাট্য আছে তার মতোই আলকাপ গানের মাধ্যমে বিভিন্ন লোকসাংবাদিকতা বা জনশিক্ষার কাজ করা হয় আমরা আলকাপ গানের মাধ্যমে দেশভাগের যন্ত্রণা সাম্প্রদায়িক সংঘাত বিভিন্ন জনজীবনের নিরক্ষরতা সমস্যা কন্যাপন এই থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি নিরক্ষরতা নানান সমস্যার কথা আলকাপ শিল্পীরা তুলে ধরেন এবং মানুষকে সজাগ সচেতন করে থাকেন আলকাপ গানের মধ্যে যেমন বিভিন্ন দেবদেবীর যেমন বন্দনা গান করা হয় ঠিক তার পাশাপাশি বিভিন্ন পীরের জয়গান গাওয়া হয় এবং মুস্তাফা সিরাজ মকবুল খলিফা আলকাবের যে সমস্ত বড়ো বড়ো যে ওস্তাদ মাস্টার তাদের নামেও জয়গান করা হয় মোস্তফা সিরাজ তার মায়া মৃদঙ্গ উপন্যাসে আলকাপের প্রবাদ প্রতিম শিল্পী ঝাকসু ওরফে ধনপতি সরকারের জীবনচিত্র এবং কিভাবে আলকাপ গান তৈরি হয় আলকাপের ছোকরা অর্থাৎ পুরুষদের ছোটোবেলা থেকে তৈরি করে তাদেরকে নারীর মতো আচার আচরণ বেশবাস, বাস কথাবার্তা সমস্ত কিছু অভ্যাস করানো হয় কিন্তু যখন তারা বয়স একটু তাদের বয়স যখন বেড়ে যায় তখন তারা কিন্তু আর আলকাপ দলে ছোকরা থাকতে পারেন না তারা তখন অন্যান্য শিল্পীর ভূমিকা পালন করেন অভিনেতা বা দোহারের ভূমিকা পালন করেন এই ঘটনাটাকে সৈয়দ মুস্তফা সিরাজ তার মায়ামৃদঙ্গ উপন্যাসে বলেছেন প্রতিমার মতোই আলকাপে ছোকরাদের তৈরি করা হয় তারা যেন অন্য এক মায়ার জগতের পরী বা অপরূপা সুন্দরী কোনো কন্যা আমরা এমনও আলকাপ গানের মধ্যে দেখেছি যে তাদের প্রতি আসক্ত হয়ে অনেকেই সেই আলকাপের ছোকরাদের নিয়ে নানান ধরনের কাল্পনিক প্রেমের সম্পর্ক তারা তৈরি করত এমনও ঘটনা ঘটেছে যে কোনো কোনো দল তার সবথেকে জনপ্রিয় আলকাপের শিল্পীকে ভাঙিয়ে নিয়ে অন্য দলে নিয়ে চলে গেছেন তার দলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য সৈয়দ মুস্তফা সিরাজের মায়ামৃদং উপন্যাসে যেমন আছে তেমনি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বৈতালিক উপন্যাসও আলকাপের পরিচয় আছে এই আলকাপ শুধু মালদা মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান এলাকায় নয় বাংলাদেশের যে আমাদের রাজশাহী জেলা এবং তার সংলগ্ন রংপুর তারপরে বগুড়া ইত্যাদি যে সন্নিহিত যে জেলাগুলো আছে সেখানেও কিন্তু আলকাপ গান বেশ জনপ্রিয় বর্তমানে আলকাপ গান বড় সংকটের সম্মুখীন একদিকে কলকাতার যাত্রাপালা আর সেই সঙ্গে সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আলকাপ গানের যে পুরোনো যে কাপ বা ফার্স ছিল যে কবি গানগুলো ছিল যে বৈঠকি গানগুলো ছিল সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গিয়ে কলকাতা যাত্রার মতো সেইটা শুধু পালা গানে পরিণত হয়েছে স্যার আলকাপ শব্দটি কোন শব্দ আপনি খুব ভালো প্রশ্ন করেছেন নজরুল সাহেব আলকাপ আমাদের বিখ্যাত লোকায়নিক আমার যিনি স্যার ডক্টর পল্লব সেনগুপ্তের মাস্টারমশাই আশুতোষ ভট্টাচার্য তার একটি গবেষণামূলক প্রবন্ধে তিনি লেখেন আলকাপ হচ্ছে আরবি শব্দ এবং আলকাপ মুসলমানদের সৃষ্টি আমি আমার গবেষণা গ্রন্থে যে গ্রন্থ প্রকাশিত হয়েছে গুগলে পাওয়া যাবে আমার নাম করে আলকাপ সার্চ করলেই গুগলে পাওয়া যাবে আমি সেই বক্তব্যকে খণ্ডন করেছি আল বলে কোনো আরবিক শব্দ নয় আল হচ্ছে আল অর্থাৎ হুল মৌমাছির হুল আর কাপ শব্দটার উৎপত্তি সংস্কৃত কাপট্য থেকে অর্থাৎ কপটতা বা ছলনা বা অভিনয় এটা থেকেই আল কাপ অর্থাৎ আল আবার আরেকটি অর্থে আছে জমির আল আল মানে ক্ষুদ্র সীমাবদ্ধ এই দুটো অর্থেই আলকাপ প্রচলিত একদিকে আলকাপের মাধ্যমে সমাজকে সচেতন করা হয় তাদেরকে রঙ্গ ব্যঙ্গ রসিকতার মাধ্যমে সমাজের যে নানান অসঙ্গতি ত্রুটি বিচ্যুতি সেগুলো আল ফুটিয়ে হুল ফুটিয়ে মানুষকে সজাগ করা হয় আর আল যেহেতু এগুলোর আকৃতি ক্ষুদ্র ক্ষুদ্র এই আল কাপে থাকেন মাস্টার থাকেন বা প্রধান অভিনেতা থাকেন ছোকরা থাকে এবং সেখানে সবথেকে বেশি ভূমিকা ওই কাপ অংশে যাতে যাকে বলা হয় জোকার বা লাভবার আরও নানান রকম নামে তিনি কিন্তু কাপের প্রাণ তার রঙ্গরসিকতার উপরেই কাপের সাফল্য জনপ্রিয়তা আকর্ষণ বাড়ে স্যার আমার যে চ্যানেল এই চ্যানেলটার নাম হচ্ছে দ্য গার্ডেন অফ সুফিজম আপনি শুধু রাজ্যবাসী না দেশবাসী না সারা পৃথিবীকে একটি শান্তির ভাইচারা সম্প্রীতির বার্তা দেন বর্তমান বিশ্বে সবচেয়ে বড় সংকট সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব সারা বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে এমনকি যেখানে সংখ্যাগরিষ্ঠ একই ধর্মের মানুষ নাইনটি নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ বাস করেন সেখানেও নিজেদের ধর্মের মধ্যেই বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন মতবাদী সম্প্রদায় বিভিন্ন যে তাদের শাখা তাদের নিজেদের মধ্যেও নানান রকমের দ্বন্দ্ব বিদ্বেষ দেখা যাচ্ছে শুধু হিন্দু মুসলমানে নয় হিন্দুতে হিন্দুতে দ্বন্দ্ব মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব খ্রিস্টানে খ্রিস্টানে দ্বন্দ্ব আরবের দেশগুলোতে একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত খ্রিস্টান দেশগুলোতে নিজেদের মধ্যে নানান স্বার্থজনিত কারণে দ্বন্দ্ব অর্থাৎ মানুষের মধ্যে যত দিন দিন সংকট বাড়ছে সমস্যা বাড়ছে মানুষকে কি করা হচ্ছে তাদেরকে সাম্প্রদায়িক বিদ্বেষের দিকে এক শ্রেণীর মানুষ তাদেরকে ঠেলে দিচ্ছে আমাদের কাছে যিনি নজরুলবাবু এসেছেন এই চ্যানেল মানুষের কাছে সম্প্রীতির বার্তা এনে দিতে চাইছে মানুষের মধ্যে মৈত্রী ভাব মানুষের মধ্যে একটা সুন্দর সৌহার্দ্য ভাব তারা এনে দিতে চাইছেন তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের বিশ্ব থেকে মানুষকে মানুষ হিসেবে পরিচিত করা মানুষের মধ্যে যে মানবিক মূল্যবোধ মানুষের মধ্যে যে পারস্পরিক ভালোবাসা সম্প্রীতি মানুষের মানুষকে বুকে কাছে টেনে নেওয়া তাদেরকে ভালোবাসা এবং তাদের মধ্যে প্রেম প্রীতির বন্টন এই যে এই চ্যানেলের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের একটা বড় ধাপ আমাদের দেশ সারা বিশ্বের যে সুফিজিম সুফি মতবাদ এবং তিনি সেই সম্প্রদায় সেই ঘরানারই একজন মানুষ নজরুল সাহেব এবং সারা বাংলা জুড়ে এবং দেশের বাইরেও বহু জায়গায় উনি এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মানুষের মধ্যে সম্প্রীতিবোধ মৈত্রীবোধ মানুষের মধ্যে বিদ্বেষ দূর করে মানুষকে কি করে একে অপরের কাছে টেনে আনা যায় সেই প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন আমার কাছে এসেছেন আমি কৃতজ্ঞ এবং আমার সারা জীবনের যা কিছু সাধনা আমি নিজে যে ডক্টরেট করেছি এবং আমার প্রাথমিক জীবনের শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত এবং জীবনের নানা ক্ষেত্রে যদি অন্য সম্প্রদায়ের মানুষের যদি আমি তাদের সান্নিধ্য না পেতাম তাদের যদি সহযোগিতা না পেতাম তাদের ভালোবাসা যদি না পেতাম তাহলে আমি আজকে নিজেকে একটা দুর দরিদ্র অতি দরিদ্র হকার পরিবার থেকে নিজেকে আজকে বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত একজন শিক্ষক হিসেবে এবং একজন লেখক হিসেবে সবার কাছে পরিচিত করতে পারতাম না আমি আমার জীবনের দৃষ্টান্ত দিয়ে আমি বোঝাতে চাই যে মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ কখনো মানুষকে বড় করতে পারে না বরং এক ধর্মের মানুষ এক বর্ণের মানুষ এক ভাষার মানুষ যখন অন্যকে কাছে টেনে নেয় তার সংস্কৃতিকে ভালোবাসতে পারে তার বিভিন্ন যে ভাষা তার যে বিভিন্ন বিচার ধারা জীবন যাপন তাকে যদি সম্মান দিতে পারে প্রত্যেক মানুষ যদি তার নিজের মতো অন্যকেও যদি ভালোবাসে তাহলে আমরা আমাদের এই বিশ্বকে হিংসামুক্ত করতে পারব আমরা একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে পারবো নজরুল সাহেবকে অসংখ্য ধন্যবাদ তার চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি আশা করি তিনি সফল হবেন ভালো থাকবেন ধন্যবাদ আপনার আপনারও সুস্থতা কামনা করি আমার চ্যানেল দ্য গার্ডেন অফ সুফিজমের মাধ্যমে যারা সকলে আমাকে ভালোবাসেন এবং আপনার মতো মানুষেরা আমাকে অনুপ্রাণিত করছে এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ভালো রইল ধন্যবাদ আপনিও ভালো থাকবেন এবং আপনার চ্যানেলের আমি দিন দিন শ্রীবৃদ্ধি কামনা করি আপনার এই চ্যানেল জনপ্রিয় হোক এবং সবাই মিলে এই চ্যানেলকে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং অন্যদের কাছে এই চ্যানেল যাতে জনপ্রিয় হয় সেই চেষ্টাও আপনারা করুন আপনাদের কাছে সেই সহযোগিতা চেয়ে আমি সম